নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের বানিয়ে দেখাবো গুজরাটি আলু পোহা বা বাটাটা পোহা। এর জন্য দেখুন, প্রথমেই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। এবারে এরকম মেজারিং কাপে 1.5 কাপ আমি চিড়ে নিয়ে নিয়েছি। সেই চিড়েটাকে প্রথমে আলতো হাতে ধুয়ে নিচ্ছি, হালকা হাতে ধুয়ে নিয়েছি। তারপরে যেহেতু চিড়েটা ভিজে গেছে, সেই জন্য চিড়েটা অনেক নরম হয়ে গেছে, সেই জন্য হাত দিয়ে না করে ওপর থেকে জল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে যে ময়লাটা আছে সেটাকে বের করে দিচ্ছি। এটা ছাঁকনির মধ্যেই রেখে দেবো। দেখুন, বড় বাটিটা সরিয়ে দিয়ে একখানা অন্য বাটির মধ্যে আমি জল ঝরতে বসিয়ে দিচ্ছি আর আলতো হাতে একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই জল ঝরতে ঝরতে এটা ভালো মতন ভিজে যাবে। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়ে 1 বাটি পরিমাণ চীনাবাদাম অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, সমানেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে বাদামগুলো আমি তুলে নিচ্ছি। আলু পোহাতে এরকম তেলে বাদাম ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ড্রাই রোস্টের যে বাদাম কিনতে পাওয়া যায় বা ঘরেও ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন। এবারে এই তেলের মধ্যেই 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষেটা ক্র্যাকেল হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপরে 12-14টা কারি পাতা আমি অ্যাড করে দিয়েছি। কারি পাতাটা অ্যাড করে 2-4 বার নেড়ে নিয়েছি। এবারে স্কোয়ার শেপে কাটা 2টো মিডিয়াম সাইজের আলু আমি অ্যাড করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে প্রথমে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য আলুর হিসাবে 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। একবারেই আমি অ্যাড করে দিয়েছি, মানে চিড়েও এই হলুদ গুঁড়ো দিয়ে আমাদের ভালো মতন কোট হয়ে যাবে, সুন্দর কালার আসবে। পরে কিন্তু হলুদ গুঁড়ো অ্যাড করলে গন্ধ আসে একখানা হলুদের, সেই জন্য আলুর সঙ্গে আমি হলুদটা অ্যাড করে দিয়েছি আর 3/4 চামচ কাঁচা লঙ্কা ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। সব কিছু একসঙ্গে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, আলু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও খানিকটা সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, আলুগুলো যেরকম ভাজা হয়ে গেছে তেমনি ভেতর থেকে সিদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা অ্যাড করেও আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলু আমাদের ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও ভালো মতন ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের জল ঝরানো চিড়েটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে। হালকা হাতে চিড়েটা একটু ভেঙে দিলাম। অল্প কিছুটা বাদাম আমি অ্যাড করে দিলাম, 1/2 চামচ মতো নুন দিলাম চিড়ের হিসেবে আর বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই আলু পোহাতে ধনেপাতা কুচি দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি পাওয়া যাবে, সেই জন্য চেষ্টা করবেন ধনেপাতা কুচি একটু দেওয়ার। দেখুন, সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই সময় 1 চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম, চিনি দিলে খেতে ভালো লাগবে আমাদের আলু পোহা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আলু পোহাটা একটুখানি ময়েস্ট থাকলে ভালো লাগে, সেই জন্য এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর আরও একটা স্পেশাল ট্রিক আপনাদের আমি দেখাবো, যাতে খুব সুন্দর ঝরঝরেও হবে আর খুব টেস্টফুলও হবে আর ময়েস্টও থাকবে চিড়েগুলো। হালকা করে জলে ছিটা দিয়ে সিম আছে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, জলটা কিন্তু মরে গেছে আর আমাদের চিড়েগুলো অনেক বেশি সফট হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে আমাদের আলু পোহা। ঝরঝরে আলু পোহা তৈরি। এবারে ওপর থেকে 1 চামচ মতো লেবুর রস আমি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই তার আগে অফ করে নিতে হবে। অফ করে নিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 5 মিনিট পর দেখুন, উপর থেকে আবারও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবারে গরম গরম সার্ভ করে নিচ্ছি আলু পোহা। আশা করি বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।